নিয়মিত মনিটরিং নেই ময়মনসিংহের বাজারে, এ কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও থামছে না। নগরীর বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন পণ্যের মধ্যে আলুর দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 45 টাকায়, এছাড়া ডিমও হালি প্রতি 50 টাকা করে খুচরা বিক্রি হচ্ছে। এ সময় বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের টিমের কোনো সদস্যকে চোখে পড়েনি। স্থানীয়রা জানান, মাত্র 2 জন লোকবল দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিতে একরকম দায়সারাভাবেই চলছে অধিদপ্তরের কার্যক্রম। তাদের দিয়েই জেলার 13টি উপজেলায় পর্যায়ক্রমে বাজারের নিত্য পণ্যের বাজার মনিটরিং করা হয়। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ নগরের মেসুয়া বাজারে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিভিন্ন ধরনের নিত্য পণ্যের দাম কিন্তু কিছুদিন পর পরই ওঠানামা করে, সেক্ষেত্রে বাজার যেন স্থিতিশীল থাকে সেজন্য কিন্তু বাজার মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ম্যাজিস্ট্রেটরা যারা আছেন তারা অভিযান চালায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও এই ক্ষেত্রে কাজ করে যায়। তবে একটা বিষয় যে এখানে যারা ভোক্তারা আছেন, আমি ময়মনসিংহ নগরীতে আছি, এখানের বিভিন্ন বাজারের থেকে আমরা যে অভিযোগটি পাই যে যারা আছেন ভোক্তা তারা বলছেন যে আসলে বাজার মনিটরিংটা যথাযথভাবে হচ্ছে না এবং সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু দেখা যায় বিভিন্ন পণ্য বিভিন্ন সময়ে কিন্তু দাম বেড়ে যায় এবং যেটা ভোক্তাদের জন্য কেনার ক্ষেত্রে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় অনেক সময় এবং যেটা বিরূপ একটা পরিস্থিতি সৃষ্টি করে। সেই যে আমরা যদি বলি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার যে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে দেখেছি, মাত্র 1 জন সহকারী পরিচালক দিয়ে কিন্তু এই পুরো জেলার 13টি উপজেলা পরিচালনা করা হচ্ছে। মাত্র 1 জন সহকারী পরিচালক এবং 1 জন অফিস অ্যাসিস্ট্যান্ট, মাত্র 2 জন কিন্তু কর্মচারী রয়েছে এবং এই যে এর ফলে দেখা যায় কিন্তু ভোক্তা অধিকারের যে মনিটরিংটা সঠিকভাবে হচ্ছে না। অনেক সময় আবার দেখা যায় যে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে সঠিক সময়ে তারা পুলিশ এবং অন্যান্য যে লোকবল না পাওয়ার কারণে কিন্তু বাজারে সঠিকভাবে কিন্তু অভিযান পরিচালনা করতে পারছেন না। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রেখে যে সিটি কর্পোরেশনের কিন্তু ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে বিভিন্ন সময় এবং সেক্ষেত্রেও দেখা যায় যে আসলে লোকবলের সংকটকেই বিভিন্নভাবে অভিযোগ করা হচ্ছে। আরেকটা বিষয় যে বলি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও মাসে 10 থেকে 12 দিনের মতো তারা বাজার মনিটরিংয়ে বের হয় কিন্তু সেটাও যারা সাধারণ মানুষ আছে তারা বলছে যে যথাযথভাবে না হওয়ার কারণে যখন ম্যাজিস্ট্রেট আসে তখন দাম যেসব পণ্যের দাম সহজে ওঠানামা করে সেইগুলি কিছুটা কম দেখানো হয় কিন্তু আবার যেই সেই অবস্থা ম্যাজিস্ট্রেট চলে গেলে সেই জন্যে একটা কঠোর মনিটরিং এবং একটা জোরদার করা উচিত সাধারণ মানুষরা বলছেন। আমি মেছুয়া বাজারের বিভিন্ন পণ্য যেগুলি দেখেছি তার মধ্যে ডিমের দামটা কিন্তু আগে থেকেই বাড়তি আছে 50 টাকা এবং তারও বেশি কখনো কখনো বিক্রি হয়। সে এছাড়াও কিন্তু দেখা যায় আলুর দাম কিন্তু বেড়েছে, আলুর দাম কেজি প্রতি খুচরা বিক্রি হচ্ছে 45 টাকা এবং মশলার ক্ষেত্রেও কিন্তু 2-1টা মশলার দাম কিন্তু বেড়েছে। এই যে বিষয়গুলি এটা নিয়ে আসলে ভোক্তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন এবং যদিও ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে তাদের আসলে দাম যেটা তারা বেড়ে যায় সেটার ক্ষেত্রে তাদের কিছু করণীয় থাকে না, কারণ চাহিদার তুলনায় যোগান যখন কমে যায় তখনই কিন্তু দামটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে ডিমের ব্যাপারে ডিম উৎপাদনের খরচ বেড়ে গেছে, সেই কারণটা দর্শানো হচ্ছে যে ডিম উৎপাদন বেড়ে যাওয়ার কারণে তাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, কারণ দাম কেনার ক্ষেত্রেও তাদের বেশি দিয়ে কিনতে হচ্ছে। তবে এই স্থিতিশীল যেন বাজার থাকে সেজন্য সর্বদাই মনিটরিং জোরদার করার কথা বলছেন ভোক্তারা। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। বাজার পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম ময়মনসিংহের মেছুয়া বাজারে।